বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের আচার দেখাচ্ছি, গুড় দিয়ে আচার। এখানে 750 আমকে কেটে রেখেছি, কেটে টুকরো করে রেখেছি। এখানে রইল আম, কাঁচা আম। আর কী কী লাগছে বলছি, প্রথম আমি মশলা দিয়ে ভাজবো, গুঁড়ো মশলা দেবো, সেটা আমি দেখিয়ে দিই। 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন জোয়ান, 1টা শুকনো লঙ্কা। এটা এই কটা ভাজা হবে, 1, 2, 3, 4, এই 4টের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা হবে। এখানে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কার দানা আছে, এটা আমি লাস্টে ছড়িয়ে দেবো, এটা কোনো ভাজা না। আর এখানে 5 ফোড়ন আছে, 1 টিস্পুন এটা ফোড়ন দেব। লাগবে গুড়, গুড়টাকে আমি ভিজিয়ে গলিয়ে রেখেছি, কারণ গুড়ে ভীষণ ময়লা থাকে, সেটাকে আমি ছেঁকে পরিষ্কার করে দেবো, নাহলে খেতে গেলে মুখে কিচকিচ করবে, বালি কাঁকর নোংরা অনেক কিছু থাকে। তার লাগছে সামান্য একটু নুন, একটু বিট নুন দেবো টেস্টের জন্য, নুনটা তো দেবোই, তার সঙ্গে একটু বিট নুন টেস্ট। তেলটা লাগবে সর্ষে তেল, সামান্য একটু হলুদ লাগবে, সামান্য একটু কাশ্মীরি মির্চা দেবো। আমি এবার প্রথম ভেজে দেখাই মশলাটা গুঁড়ো করব। আর মশলাটা যে গুঁড়ো করব, সেটা আদা মানে পুরো মিহি হবে না, আধা ভাঙা হবে। আচারের মশলাটা আধা ভাঙা মতোই বাটতে হয়, মশলাটা গুঁড়ো করতে হয়। এবার আমি দেখাই, চলুন। আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি, এবার একে একে মৌরি, জিরে, শুকনো লঙ্কা, ধনে আর এখানে জোয়ান, এই আমি ভেজে তুলবো। যতটা পরিমাণ করবেন আচার, ততটা বুঝে মশলা মানে ভাজা মশলাটা দেবেন। ভাজা মশলাটার চাপটা একটু যদি বেশি থাকে না, খেতে খুব সুন্দর লাগে আচারটা, একটা স্মেলও সুন্দর হয় আর আচারের টেস্টটাও ভালো হয়। এটা দেখুন, আর একটু হয়ে আমি এটাকে গুঁড়িয়ে দেবো। এবারে এই মশলা ভাজা মশলাটাকে গুঁড়ো করব, আধা গুঁড়ো মানে পুরো মিহি করবেন না, চাকির মধ্যে করে নিতে পারবেন, শিল নোড়ার কোনো প্রয়োজন নেই, চাকিতে চাপ দিলেই হয়ে যায়। বন্ধুরা, কড়ায় আমি একটু তেল দিয়ে দিলাম, এবার আমি আমটা ছাড়বো এর মধ্যে। তার আগে ফোড়নটা দিই, 5 ফোড়ন, 1 টিস্পুন 5 ফোড়ন বলেছিলাম। আর একটা কথা বলে রাখি, আপনারা যারা ঝাল খাবেন, আচারটা একটু ঝাল ঝাল খেতে চান, তারা শুকনো লঙ্কা, ওই যে ভেজে আমি গোড়ালাম মশলাটা, আপনারা ওতে বাড়িয়ে দিতে পারেন শুকনো লঙ্কা, তাতে কোনো অসুবিধা হবে না। যে যেরকম আমি তো ঝাল কম করব বলেই 1টা শুকনো লঙ্কা নিয়েছি। ফোড়নটা ভেজে উঠেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার আমি কাঁচা আমগুলো ছেড়ে দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি, সামান্য একটু হলুদ দিলাম, আর একটু কাশ্মীরি মির্চা দেবো। আমটাকে নরম করতে হবে, এবার তেলে নেড়ে নরম করতে হবে, একটু কাশ্মীরি মির্চা দিলাম, এটা জাস্ট কালার হবে, কারণ কাশ্মীরি মির্চা তো ঝাল নেই। একটু নুন দিয়ে দিলাম, পরে সামান্য একটু বিট নুন লাস্ট করে দেবো, এটা দিয়ে এবার নরম করবো। বেশিক্ষণ লাগে না, খুব সহজেই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমটা কীরকম নরম হয়ে গেছে, প্রতিটা আম নরম হয়ে গেছে, তেলে নাড়তে নাড়তে আমটা নরম হয়ে যায়। এবার আমি গুড়টা দেব এর মধ্যে। হ্যাঁ, গুড়টা দেখছেন তো, গুড়ের মধ্যে কীভাবে ময়লা ভাসছে, গুড়টাকে গুলে রেখেছি, আমি গুড়টা ছেঁকে দেব। এটা একদম টেনে যাবে, আমটা একদম আরও গলে যাবে, আর এই গুড়ের যে জলটা দেখছেন এটা টেনে যাবে। এর মধ্যে আমি একটু এই বিট নুন এনে রেখেছিলাম, দেখা বললাম বিট নুন আছে, সামান্য একটু আপনাদের দেখাচ্ছি, হাতে করে দেখুন একটুখানি, এটা জাস্ট স্বাদের জন্য, আর অন্য কোনো কারণ নেই। নুন হওয়ার জন্য নুন আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখুন, আমার আচারটা কিন্তু রেডি, আমের আচার।
আর এর থেকে বেশি টানাবেন না, বেশি টানালে এটা টাইট হয়ে যাবে, শক্ত মতো হয়ে যাবে, এই জন্য একটু নরম রাখতে হয়। এটা একদম পারফেক্ট থাকবে খাওয়ার জন্য। আমি এই যে লঙ্কার, শুকনো লঙ্কার যে দানাগুলো রেখেছিলাম সেগুলো এখন ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিলাম, এবার ছড়িয়ে দেব মশলাটা গুঁড়ো করে রেখেছি এই চাকির মধ্যেই রেখেছি। দেখুন আধা গুঁড়ো কিন্তু পুরো ভেঙে দিইনি, এটাকেও ছড়িয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে করবেন সেই বুঝে, আমি তো 1 টিস্পুন করে নিয়েছি, আপনারা যে পরিমাণে করবেন সেই বুঝে নেবেন। আর এই গরমে করুন, ভীষণ খেতে ভালো লাগবে, খাবার মানুষের রুচি থাকে না, তার আচার থাকলে দেখবেন খেতে খুব, ভাতটা খেতেও ভালো লাগবে, রাতে রুটি খায় যারা তাদেরও পাশে একটু আচার দিয়ে দিলে খুব সুন্দর লাগবে। আমার রেডি, এবার বন্ধ করে দিলাম গ্যাসটা। হ্যাঁ, মানে এভাবে করে একবার দেখবেন, এত সুন্দর একটা মিষ্টি গন্ধ, মানে গন্ধতেই মনে হচ্ছে একটু খেয়ে দেখি, মানে পাগল করা গন্ধ যেন, এত সুন্দর আচারটা খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আচারটা আমার রেডি, আমের আচার। এই গরমকালে খেতে খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে, প্রত্যেকেরই ভালো লাগে। এভাবে করে একটু দেখুন, ভালো লাগবে কথা দিচ্ছি। আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কখনোই যেন ভুলবেন না। থ্যাংক ইউ।